السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم الله پاک جل جلاله কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেছেন, জলে এবং স্থলে সর্বত্রই ফেতনা আর ফাসাদ ছড়িয়ে পড়েছে, আর এসবই মানুষের কর্মের ফল। যখনই কোনো বিপদ মুসিবত, কোনো মহামারী, কোনো মাল ধ্বংস হওয়া, আগুন লাগা, বুঝতে হবে এটা আমাদের কর্মফল। অনেক মানুষ হায় হুতাশ করে, আফসোস করে, এত বেশি অস্থির হয়, পেরেশান হয় যে আত্মহত্যা করতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়, এবং কেহ কেহ আত্মহত্যাও করে বসে। এবং অনেক মানুষকে দেখা যায় স্বয়ং আল্লাহ পাককে দোষারোপ করে যে আল্লাহ আমাকে এত বিপদ দিলেন, নাউযু বিল্লাহ। আসলে আল্লাহ কাউকে বিপদ দেন না। মানুষ তার কর্মফল ভোগ করতে থাকে। এ ধরনের ভয়ঙ্কর যে সমস্ত অস্থিরতা, পেরেশানি, মহামারী, এগুলো মানুষের কর্মফল। বাকি মুমিনদের উপর, মুত্তাকিদের উপরও কিছু বিপদ আসে। ওই বিপদের দ্বারা মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালাগণ পেরেশান হন না, অস্থির হন না। তাদের এই বিপদ আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের তারাক্কির জন্য, উন্নতির জন্য। এই দুই কারণে বিপদ আসে। কাহারও ক্ষেত্রে বিপদ আসে, আল্লাহ তার উন্নতি চাচ্ছেন, তারাক্কি চাচ্ছেন। আর কাহারও ক্ষেত্রে বিপদ আসে তাদের হাতের কামাই, কর্মফল। কেউ যদি সৎ কাজ করে, ভালো কাজ করে, সৎ পথে থাকে, তো সে আল্লাহ পাকের জিম্মায় থাকে। আল্লাহ পাক প্রত্যেক বিষয় থেকে তাকে নিজ কর্মে হেফাজত করতে থাকেন। আল্লাহ পাকই তার জামিন। আর যারা লাগামহীন চলাফেরা করে, সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে দুনিয়ার পিছে লাগতে থাকে, তাদের কোনো দায় দায়িত্ব আল্লাহ পাকের উপর থাকে না। তো যে আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন সর্বত্রই ফাসাদ আর ফাসাদ, কলহ আর কলহ। এটা হচ্ছে মানুষের কর্মফল। এই পরিমাণ পাপ সমাজে হচ্ছে, এই পরিমাণ পাপ হচ্ছে যে পাপের হাজার কোটি ভাগের এক ভাগের দুর্গন্ধ যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, তো সমাজে কোনো মানুষ বসবাস করতে পারত না। পাপেরও একটা দুর্গন্ধ আছে, এটা জাহান্নামে প্রকাশিত হবে। জাহান্নামে তো জাহান্নামের শাস্তি থাকবেই, আগুনের শাস্তি, পাশাপাশি দুনিয়ার পাপের দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আল্লাহ আমাদের উপর
দয়া করে দুনিয়াতে পাপের দুর্গন্ধ অপ রেখেছেন, না হলে পাপের দুর্গন্ধের কারণেই আমরা বাঁচতে পারতাম না। কিন্তু পাপ যেভাবে হচ্ছে আর পৃথিবী যেভাবে ভারী হয়ে যাচ্ছে, সমাজে যে আমরা সুখে শান্তিতে বসবাস করব এই পরিবেশ হয়তো আর থাকবে না। সমস্ত মানুষই পেরেশান হবে, অস্থির হবে, ছুটতে থাকবে, দৌড়তে থাকবে, না ঘুমাইতে পারবে, না ঠিক মতো খাইতে পারবে, না আত্মীয় স্বজনে খোঁজ খবর নিতে পারবে, না দিন শিখতে পারবে, না আখেরাত কামাইতে পারবে, সবাই শুধু ছুটাছুটির মধ্যে ব্যস্ত থাকবে। আর এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, কিয়ামত হয়ে যাবে। এখন যেভাবে আমরা ছুটতেছি এই ছুটাছুটি আরো বাড়বে, অচিরেই এমন হবে যে ইসলাম কি, পর্দা কি, মুসলমান কি, মুমিন কি, নামাজ কি, রোজা কি, আকিদা কি, ধর্ম কি, এটা আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইয়াও বুঝাইতে পারবো না। যেমন মনে করুন যে ব্যক্তি বয়স্ক মানুষ 60-70, তাকে যদি বলে যে ফেসবুক কি জিনিস, সে বুঝবে না, কারণ সে পারে না এটা চালাইতে। এই জামানায়ও এখনো এমন লোক আছে যাকে ফেসবুক বোঝানো সম্ভব না, ওয়াইফাই বোঝানো সম্ভব না, MB বোঝানো সম্ভব না, বুঝবে না। এই 15-20 বছরের মাথায় হয়তো এমন হয়ে যাবে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ধর্ম বুঝাইতে পারবো না, ইসলাম কি, পর্দা কি, দাড়ি কি, টুপি কি, নামাজ কি, রোজা কি, হজ কি, জাকাত কি, হয়তো তারা বুঝবে না। কারণ অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় সিলেবাস থেকে ধর্ম শিক্ষা বাদ পড়ে যাবে, এটা আর এই অল্প কয়েকদিন মাত্র, আপনারাই দেখবেন এটা দীর্ঘ বহু বছর আগ থেকে ষড়যন্ত্র হয়ে আসতেছে। এক সময় মাদ্রাসায় যেভাবে আমরা ছাত্রদেরকে আরবি শিখাই যে উহা একটি বাতি, জালিকা মিসবাহুন, ইহা একটি চেয়ার, হাদা কুরসিয়ুন, এভাবে আমরা শিখাই ছাত্রদেরকে, এই শিক্ষাটা জাতীয় পাঠ্যক্রমের মধ্যেই ছিল। সূরা মুখস্থ করানো হইতো, সূরার তর্জুমা শিখানো হইতো, বিভিন্ন আয়াতের তাফসির শিখানো হতো। বাদ পড়তে পড়তে, ইসলাম ধর্ম বাদ পড়তে 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 আজ এটা আসে নামকেও আসতে ঝুলতেছে, অল্প কিছুদিনের মধ্যেও ঝুলন্ত আর থাকবে না, তখন লাগামহীন হয়ে যাবে ছেলেমেয়েরা। তখন ইসলামটা দাড়ি টুপি, আমাদের যে লেবাস, সুন্নতি লেবাস, এটা হয়ে যাবে জঙ্গিদের লোগো। সব কোম্পানির একটা লোগো থাকে, মাদ্রাসার একটা লোগো থাকে, হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানের একটা লোগো থাকে, লোগো। এমন ষড়যন্ত্র হচ্ছে বিশ্বময় যে এই লেবাসটা হয়ে যাবে লোগো। মেয়েদেরকে, কোনো মেয়ে যদি পর্দা করে, পর্দা করে চলাফেরা করে, তো অন্য মেয়েরা বলবে যে এটা তো জঙ্গি, জঙ্গির লোগো পরিধান করছে। আমাদেরকে দেখলে মনে করবে যে এরা তো জঙ্গির ওস্তাদ। এই পরিস্থিতি আসতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, মুসলিম উম্মাকে হেফাজত করেন। বড় গভীর ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার অসংখ্যবার মুমিনদেরকে বলেছেন যে ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের সাথে লেনদেন জায়েজ, ব্যবসা বাণিজ্য করা যাবে, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে স্থান দেওয়া যাবে না। এটা অসংখ্যবার আল্লাহ কোরআনে কারিমে ব্যক্ত করেছেন। এবং দুশমনের ক্ষেত্রে, মুসলমানদের সাথে দুশমনের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের বড় দুশমনের প্রথম কাতারে থাকবে ইহুদিগণ, দ্বিতীয় কাতারে থাকবে মুশরিকগণ।
যারা মূর্তি পূজা করে, আর তোমাদের মুমিনদের সাথে কিছু ভালো আচরণের ক্ষেত্রে তোমরা খ্রিস্টানদেরকে পাইবা। তো বাস্তবে তাই, আমরা যে ইমান নিয়ে বেঁচে থাকব এই পরিবেশ থাকবে না, হয়তো আমরা ইচ্ছা অনিচ্ছায় মূর্তি পূজা করতে হবে, অন্তর থেকে না হোক এমন সিস্টেম করা হবে যে সকল ছেলে মেয়ে স্কুলে প্রবেশ করবে, কলেজে প্রবেশ করবে, কোনো মূর্তিকে ফুল দিয়ে, কোনো মূর্তির সামনে মূর্তিকে মাথা নত করে সম্মান করে, এই যে ক্যারাটি কম্পু এগুলো শিখায়। তো যারা মুসলিম ওস্তাদ ওদের নিয়ম হলো ওস্তাদকে এমনি সম্মান করতে হয় বুকে হাত দিয়া, চীনে বিশেষ করে। বাংলাদেশে যারা ক্যারাটি কম্পুর ওস্তাদ তারা বলে মুসলমান তো কাহারো কাছে মাথা নত করতে পারে না, এজন্য তারা তাদের ওস্তাদকে এমনি একটা সম্মান দেখায় বুকে হাত দিয়া, মাথা নত করতে নিষেধ করা হয়। কিন্তু এই মাথা নত করা পর্যায়ক্রমে আমাদের সকল ছেলে মেয়ে করতে হবে, আমাদেরও করতে হবে, পরিস্থিতি এমন আসতেছে। শেষ জামানায় এমন হবে ইমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে হবে, গুহায়। সমাজে থেকে কেউ নিজের ইমান রক্ষা করতে পারবে না, ইমান রক্ষা করতে হলে গুহায় যেতে হবে। মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া এটা ওয়ান টুর ব্যাপার, যেকোনো একটা অবাস্তব ঘটনা ঘটানো হবে, বিশ্বময় প্রচার করা হবে, এখানে এই অপকর্ম হচ্ছে, এই ষড়যন্ত্র হচ্ছে, দেশদ্রোহী হচ্ছে, বস সব বন্ধ করে দাও, সব বন্ধ, মানুষও এটা বিশ্বাস করে নিবে। কয়েকদিন আগে ঢাকা গেলাম, বাইতুল মোকাররমে ঢুকতে পারি না, এত জাম চতুর্পাশে, ফুটপাতে এত জাম, একজনের গায়ের উপর আরেকজন ধাক্কা খায়, কি মহিলা কি পুরুষ, এটা তো আপনারা জানেনই। কিন্তু মসজিদে ঢুকলাম, এখন নামাজ পড়তে হবে 3 ফুট ফাঁক ফাঁক করে, 3 ফুট ফাঁক ফাঁক, এটা তো সুন্নতে মুয়াক্কাদা, গায়ের সাথে বাহুর সাথে বাহু মিলিয়ে দাঁড়াইতে হবে, এটা সুন্নত। এখন সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলে দেওয়া হয়েছে 3 ফুট ফাঁক ফাঁক, বস এখন সবাই মেনে নিছে। তো শুধু আইন কি মসজিদে হবে, এই আইন আর বাজারে, সিনেমা হলে, কক্সবাজারে, সেন্ট মার্টিনে, মার্কেটে, গার্মেন্টসে, সে জায়গায় লাগবে না, আইন সব মসজিদে এসে বাস্তবায়ন করতে হবে। কিন্তু সবাই এটা মেনে নিচ্ছে উপরের থেকে ঘোষণা, অথচ মসজিদে যাওয়া যাচ্ছে না, ধাক্কা ধাক্কি করে ঢুকতে হচ্ছে। তো গভীর ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এই জন্য বাবা কিছু পড়াশোনা করে রাখা ভালো, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দীন শিক্ষা করা জরুরত পরিমাণ, কমপক্ষে এটা ফরজে আইন। ইমান কি, ইসলাম কি, আকিদা কি, নবী কি, রাসুল কি, ফেরেশতা কি, আখেরাত কি, ফুলসিরাত কি, হ্যাঁ এরপরে আমলনামা কি, এই মৌলিক মৌলিক বিষয়গুলো, আল্লাহ পাক কি, সৃষ্টিকর্তাকে, এক বাচ্চাকে প্রশ্ন করলো যে আমাদেরকে লালন পালন করে কে, খাওয়ায় কে, কারণ বাচ্চা বলতেছে সরকারে লালন পালন করে, সরকারে খাওয়ায়। তো সে যা শিখছে তাই বলল, সে যতটুকু শিখছে ততটুকুই বলল। এক ছেলে তার বাবাকে বলতেছে, বাবা আমরা মুসলমান না হিন্দু, কোন ধর্মের লোক আমি তো জানি না। বাপেরে বলতেছে যে আমরা কোন ধর্মের লোক, বাপ বলতেছে আমরা তো মুসলমান, তো আমি তো জানি না আমরা যে মুসলমান। এটা হাস্যকর না, এটাই সামনে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, আর আমরা পাবলিকরা মেনে নিব, বরং আমরা এটার পক্ষে থাকব, পক্ষে স্লোগান দিতে থাকব, কারণ ইমানের মূল্য আমাদের কাছে নাই, আমাদের কাছে আছে বংশের মূল্য, বন্ধুত্বের মূল্য, পার্টনারশিপের মূল্য,
দলের মূল্য, দলীয় নেতা নেত্রীর মূল্য, সৃষ্টিকর্তার মূল্য, ইমানের মূল্য আমাদের মধ্যে নাই। আমরা 10 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিতে পারি, আমরা 500 টাকার বান্ডিল একটার কাছে ইমান বিক্রি করে দেই, ধর্ম বিক্রি করে দেই। এরপরও যে আল্লাহ আল্লাহর রহমত অব্যাহত রাখছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। ভাই, যত আমরা পাপের দিকে অগ্রসর হব তত আমরা বিপদে পড়তে থাকব, আগুন জ্বলতে থাকবে। আজ ঘরে ঘরে আগুন, একটা ছেলে মেয়েও মা বাবার কথা মানে না। খবর নিয়ে দেখেন, যে ঘরে দিন নাই, ধর্ম নাই, একটা ছেলে মেয়েও মা বাবার কথা মানে না, মা বাবাও তাদের কথা মা বাবার কথা মানে না, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, সর্বত্র আগুন, সর্বত্র আগুন। সবার শুধু অর্থের দরকার, সম্মানের দরকার, গদির দরকার, অর্থের দরকার, সম্মানের দরকার, গদির দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার। ধর্ম থাক না থাক সেটা ঐচ্ছিক বিষয়, আমার এটা লাগবে। আজ আরব রাষ্ট্রগুলো ইহুদিদের সাথে সম্পর্ক করতেছে, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যারা তোমাদের দিন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সাথে বইসো না, সম্পর্ক রাখো না। যদি এই আল্লাহর দুশ্মন মুসলমানদের দুশ্মনদের সাথে তোমরা সম্পর্ক রাখো, তাহলে তোমরা তাদের মধ্যেই গণ্য হবা। মুসলিম রাষ্ট্রগুলো কেবলমাত্র তাদের গদিটা রক্ষা করার জন্য, কেউ আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল, কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেল, আর কেউ মূর্তি পূজকদের কাছে বিক্রি হয়ে গেল। তারা যা বলবে তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহিহ বুঝ নসিব করেন। বাবা, বড় ভয়ঙ্কর সময় সামনে আসতেছে, বড় ভয়ঙ্কর সময়। যে ঘরে ছবি থাকবে, মূর্তি থাকবে, প্রতিমা থাকবে, ভাস্কর্য থাকবে, যেই সমাজে, যেই ঘরে, যেই পরিবেশে, সেখানে আল্লাহর রহমত আসবে না। এখন দেখেন ঘরে ঘরে ছবি, বৈরবে এই যে কত লক্ষ টাকার ফেস্টুন লাগানো হয়েছে পিলারে পিলারে। ভাই, আপনি নির্বাচনে দাঁড়াইছেন, ভালো কথা, এক দুই জায়গায় লাগাই দিলেই তো হয়, যে অমুককে নির্বাচন করবে, নামটা ঘোষণা করলেই তো হয়, একবারে প্রত্যেক পিলারে পিলারে ছবি লাগাইতে হবে? এই জন্যই ছবি তোলা নিষেধ ইসলামে, এটা ফেতনার কারণ। মহিলারাও পিছিয়ে নাই, তারাও লাগাইতেছে। দেশের সম্পদ কোন দিকে যাচ্ছে, কারা খেয়ে ফেলতেছে দেশের সম্পদ? এক পর্যায়ে এমন আসবে আপনি যা কামাবেন অর্ধেক দিয়ে দিতে হবে, কিছুই করার নাই, অর্ধেক দিয়ে দিতে হবে, কামাবেন আপনি দিয়ে দিতে হবে অর্ধেক। অনেক রাষ্ট্রে আইন কায়েম হয়েও গেছে, জনগণ যা কামাবে সরকারকে অর্ধেক দিয়ে দিতে হয়, কিছুই করার নাই, বলার নাই, ঠুস করে মেরে ফেলবে। পরিস্থিতি নাজুক, যদি পাপ বর্জন না করি, যদি নামাজ রোজাকে মজবুতির সাথে না ধরি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক বলেছেন দিনকে মজবুতির সাথে ধরো। আমরা নিজেরা নিজেদের অবস্থানে থেকে একটু চিন্তা করি, যেভাবে আমি আমার ব্যবসা ধরলাম, যেভাবে আমি আমার চাকরি ধরলাম, আয় রোজগার ধরলাম, সেভাবে কি আমি আমার আল্লাহকে ধরলাম? সেভাবে কি আমি আমার নামাজ রোজা ইমানকে ধরলাম? যেভাবে আমি আমার পোশাকের প্রতি খেয়াল করি, শরীরের প্রতি খেয়াল করি, আমার ব্যবসার প্রতি খেয়াল করি, আমার ভবিষ্যৎ নিয়ে খেয়াল করি, সেভাবে কি আমার ইমান নিয়ে খেয়াল করি? বা ইমান তো আসল জিনিস, যার ইমান আছে তার সব আছে, যার ইমান নাই তার কিছুই নাই। এখন তো ইমান আসে আর যায়। আল্লাহ রাসূল যে বলেছেন সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যা হয়ে যাবে কাফের,
সন্ধ্যা হবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। এখন তো সেটাই দেখা যাচ্ছে, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটা কঠিন, ঈমান রক্ষা করা এর চেয়ে বেশি কঠিন হবে কিয়ামতের আগে। নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের ঈমান চলে যাচ্ছে, কি হবে আমাদের উপায়, কোন গন্তব্যের দিকে আমরা ছুটতেছি? কয়জন কোটিপতি তার কোটি টাকার সম্পদ নিয়ে কবরে গেল, আর যে রোগ বাইর হয়েছে করুণা, এটা তো আল্লাহর কুদরতি খেলা। করুণার চোখ আছে, বিবেক বুদ্ধি আছে, করুণার চোখ আছে, একটা মশা কত ছোট, এরও কিন্তু বুদ্ধি মারাত্মক, মশারের ফাঁক কোন জায়গায় সে ওইটা খোঁজে, ব্রেন আছে তার, একটা পিঁপড়ার ব্রেন আমাদের থেকে বেশি, পিঁপড়া যে ঘর বানায়, বাবুই পাখি চড়ুই পাখির ব্রেন আমাদের থেকে বেশি, এত সুন্দরে তারা ঘর বানায় তাল গাছের পাতার মধ্যে, এত ঝড় কিন্তু তার ওই বাসা ছুটে না। স্বামী স্ত্রী থাকার ঘর আলাদা রাখে, রুম একটা রাখে এরা, এরপরে বসার জায়গা আলাদা রাখে, রাত্রে আলোর জন্য জোনাকি পাখি জোনাকি পোকা একটা নিয়ে ঘরের মধ্যে লাগাই রাখে, এটা আলো দেয়, এদের বুদ্ধি দেখেন, বাবুই পাখি। করুণারও বুদ্ধি আছে, জ্ঞান আছে, সে দেখে। কোটিপতিদের চোখ খোলার জন্য করুণা আসছে, যে তোমার কোটিপতি তোমার কোটি টাকার সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না, মৃত্যুর পরে তো তোমার উপকারে আসবেই না, এই শিক্ষা দেওয়ার জন্য, ধাক্কা দেওয়ার জন্য এই করুণা সামনে আসলো। কিন্তু আমরা তো সেই পাগলা কুত্তার মতো ছুটতেই আছি, দৌড়তেই আছি, কার কত টাকার দরকার কেউ সুনির্দিষ্টভাবে এটা বলতে পারবে না, দরকার হঠাৎ করে পড়বেন আর শেষ হয়ে যাবেন, হঠাৎ করে পড়ব আর শেষ, ওই সময় বন্ধু বান্ধব আর থাকবে না, সম্পদও থাকবে না, স্ত্রীও থাকবে না, শেষ নজরটা দেখার জন্য সন্তান যায় না। করুণায় যারা মারা যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন অফাত হয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, বাহুতে হাত রেখেছেন, কপালে চুম্বন চুমু খেয়েছেন, আমার এক ওস্তাদকে দেখেছি, আমাদের এক ছাত্র ভাই মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, উনিও তার কপালে চুমু খেয়েছেন, আপনি মারা যাবেন আপনার সন্তান কি এসে কপালে চুমু খাবে, করুণায় মারা গেলেন আর কি, লাশটাও তো ঘরে ঢুকায় না, মার আল মারকাজুল ইসলামী ওটা কমি মাদ্রাসা মুফিদুল ইসলাম, এরা লাশ ধোয়ায় টোয়ায় বাড়ির আশপাশে আনার দরকার নাই, আপনারা আপনারা সারান। এই সব দেখি সব বুঝি, কিন্তু ওই ব্রেন কাজ করে না, ব্রেন অকেজ হয়ে গেছে, হ্যাং হইয়া গেছে, মোবাইল যেরকম হ্যাং হইয়া যায়, শয়তান এতটা ডিম পারছে আমাদের মাথায় ব্রেনের উপরে, শয়তানি জাল, এভাবে শয়তানি জালে আমরা এভাবে আকৃষ্ট যে ব্রেন হ্যাং হ্যাং হইয়া গেছে, সত্য কি মিথ্যা, বাস্তব কি অবাস্তব আমরা বুঝি না, বাস্তব নিয়ে চিন্তা করি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে এসলা তাসকিয়া নসিব করেন, নিজের জন্য কিছু করার তৌফিক দান করেন, ভাই নিজের জন্য কিছু করি, নিজের জন্য কিছু করি, ভালো খাই ভালো পড়ি ভালোভাবে থাকি, আখেরাতের ফিকির করি, নামাজ রোজা ধরি, সত্য কথা বলি, কাউকে কষ্ট না দেই, চগুলখুরি না করি, মিথ্যা না করি, গীবত না করি, ফেতনায় না পড়ি, এখন ফেতনা আর ফেতনা, ধর্মীয় প্রতিষ্ঠানেও ফেতনা, মসজিদেও ফেতনা, মাদ্রাসায়ও ফেতনা, স্কুল কলেজেও ফেতনা, জায়গায় জায়গায় ফেতনা, এত ফেতনা আর এত ফেতনার জট লাগতেছে যে এই জট খোলা মনে হয় আর সম্ভব হচ্ছে না, পরিস্থিতি নাজুক, ভাই ভাইয়ের মাথা ফাটাবে, ভাই বোনের মাথা ফাটাবে, সম্পদ নিয়া টানা হেসরা, সামান্য স্বার্থের জন্য বন্ধু বন্ধুকে ভুলে যায়,
সামান্য স্বার্থের জন্য একটা হরফ, একটা শব্দ এদিক সেদিক হয়েছে, বস এতদিন সে আপনার ভক্ত, আপনার জন্য জান দিয়া দিবে, এখন সে আপনার পেটে ছুরি ঢুকাইয়া দিবে, হয়তো তার এতটুকু স্বার্থহানি হয়েছে। সবাই কিয়ামতের আগে নিজের স্বার্থকে প্রাধান্য দিবে, আমার রায় বাস্তবায়ন হোক, আমার সিদ্ধান্ত বাস্তবায়ন হোক, আমি যেটা বলেছি সেটা হোক, আমার কথা মানতে হবে, এরকম হয়ে যাবে সমস্ত মানুষ, সবাই নিজেকে জ্ঞানী মনে করবে। সামান্য স্বার্থ ব্যয় হলো, স্বার্থ হানি হলো, বস সে এখন আর আপনাকে চেনে না, সে এখন আপনার দুশ্মন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বিশেষ করে যারা আলেমদের সাথে দুশ্মনী করে, আলেমদের সমালোচনা করে, এরা তো একবারই শেষ, একইবারই শেষ, এদের দুনিয়াও শেষ, এদের আখেরাতও শেষ, এরা মুহূর্তে মুহূর্তে গীবতে আক্রান্ত, মুহূর্তে মুহূর্তে এরা ষড়যন্ত্রের মধ্যে আক্রান্ত। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান, যে আমার কোন অলিকে কষ্ট দিবে, মান আদা লি ওয়ালিয়ান, যে আমার কোন অলিকে কষ্ট দিবে, ফাকাদ আযানতু লাহু লিল হারব, তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আল্লাহর অলিকে কষ্ট দিবে। এখন কে আল্লাহর অলি, কে হক কে না হক, সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো স্বার্থ, দল, বংশ, বন্ধুত্ব, গোত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে এসলা তাসকিয়া নসিব করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন। তো বাবা, গভীর ষড়যন্ত্র, প্রাইমারি লেভেলের ছেলে মেয়েদের যে বইগুলো দেখবেন, প্রত্যেকটা বইয়ের মধ্যে ছবি আর ছবি। তারা জানে কোন মাধ্যম অবলম্বন করলে আল্লাহর রহমত আসবে না, তারা জানে। যুদ্ধ চলতেছে, সাহাবা ইকরাম যুদ্ধ করতেছেন, জয় আসে না। তুমুল যুদ্ধ চলতেছে, জয় আসে না। কেন জয় আসে না? বারবার ফিকির চেষ্টা, জয় আসে না কেন, জয় আসে না কেন, যুদ্ধ চলতেছে। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তার কাছে খবর পাঠাচ্ছে যে আমরা তো পারছি না, সৈন্য দেন, সৈন্য পাঠান, আরো সৈন্য পাঠান। হযরত ওমর বারবারে বলে দিছেন, সৈন্য টন্য পাঠাবো না, তোমাদের আমলের কমতি কি সেটা দেখো, সৈন্য একজনও আর দিব না, কোনটা কমতি হচ্ছে সেটা দেখো। পরে সবাই গবেষণায় পড়ছে কি ব্যাপার, কেন আমাদের জয় আসে না। ফরজ ঠিক আছে, সুন্নতে মুয়াক্কাদা ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সব আমল ঠিক আছে, তাহাজ্জুদ কান্নাকাটি সবই তো ঠিক আছে, জয় আসে না কেন? পরে দেখা গেল যে ওই যে যুদ্ধের ব্যস্ততার কারণে মেসওয়াক করতে ভুলে গেছে সবাই, মেসওয়াকের আমল ছুটে গেছে। মেসওয়াক তো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদাও না, সুন্নতে জায়দা, রাসূলের সুন্নত, যদিও গুরুত্বপূর্ণ সুন্নত। মেসওয়াকের সুন্নত ছুটলো যার কারণে সাহাবাদের জয় আসতেছে না। আজ আমরা কত লক্ষ কোটি সুন্নত ছাড়া দিছি, ফরজেরই খবর নাই। উপহাস করা হবে, কোনো মহিলা যদি পর্দা করে অন্য মেয়েরা তাকে উপহাস করবে, কেউ যদি দাড়ি রাখে তাকে উপহাস করবে, কেউ যদি পাঞ্জাবি পরে উপহাস করবে, ধর্মের কথা বললে, পর্দার কথা বললে তাকে ঘৃণা করবে, উপহাস করবে, বলবে এটা জঙ্গি, এটা সন্ত্রাস, দেশদ্রোহী। এক এক সময় এক এক নাম বাইর হবে, এক এক সময় এক একটা আবিষ্কার হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো কিছু এলেম, নিজের জ্ঞান বুঝ থাকা উচিত, হক্কানি আলেমদের থেকে দিন শিখা উচিত, হক্কানি আলেম থেকে দিন শিখতে হলে তাকে যাচাই করে নেওয়া, সব বক্তার বক্তব্য না শোনা। ইউটিউবে বক্তার অভাব নাই, লক্ষ কোটি বক্তা, কে হক কে না হক, কে বেদাতি, কার আকিদা ঠিক আছে, কার আকিদা খারাপ, আপনি বুঝবেন কিভাবে? এটা তো সাগর হয়ে গেছে এখন।
নেট দিন শিখার মাধ্যম না, বাকি জেনে নেওয়া, অজ্ঞানী কোনো আলেমের থেকে জেনে নেওয়া যে আমি অডিও বয়ান শুনতে চাই মোবাইল থেকে, কার বয়ান শুনব। এটা আপনার যে আলেমের প্রতি ভক্তি হয় যে উনি হকের উপর আছেন তার থেকে জেনে নিবেন, নামের লিস্টই নিবেন যে আমি মোবাইল থেকে হকানি আলেমদের বয়ান শুনতে চাই, কার বয়ান শুনব, আমাকে নাম দেন, নাম নিয়ে তাদের বয়ান শুনবেন অডিও। আপনি ধর্মীয় বই পড়তে চান, কোন হকানি আলেমের থেকে নাম লিস্ট নিবেন যে কোনটা কোনটা পড়তাম, আগে কোনটা পরে কোনটা। ধৈর্য যদি আপনি বুখারী শরীফ পড়েন, ধৈর্য যদি আপনি কোরআন তরজমা পড়া শুরু করেন, আপনি তো পাগল হয়ে যাবেন। ক্লাস ওয়ানের পোলারে যদি মাস্টার ডিগ্রির বই দিয়ে দেয়, এটা তো পাগল হবে, কি বুঝবে। একজন সাধারণ মানুষ যদি কোরআন তরজমা পড়া শুরু করে, সে কি বুঝবে। এক একটা কথার তো ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এক একটা হাদিসের প্রেক্ষাপট আছে, এক একটা আয়াতের প্রেক্ষাপট আছে, আমি আপনি সাধারণ মানুষ কি বুঝবো। পড়া নিষেধ না, পড়তে হবে কোনো ওস্তাদের মাথা হাতে, সামান্য সামান্য জিনিসও ওস্তাদ থেকে শিখতে হয়, সামান্য জুতা সিলাই এটা কেউ দেখতে হয়, দেখে তারপরে শিখতে হয়, ট্রেইলার ওস্তাদ মানতে হবে, ড্রাইভার ওস্তাদ মানতে হবে, রান্না বান্নাও মায়ের থেকে সন্তান শিখে, ওস্তাদ আছে, সব কাজের ওস্তাদ আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা আমার ঈমান, আমার আকীদা, আমার আখেরাত, সেই ক্ষেত্রে আমরা ওস্তাদ মানি না, যার বয়ান আসে ইউটিউবে শুনতে থাকি, তো বিপদের লক্ষণ। আল্লাহ রাসূল তো বলেছেন যে শেষ জামানায় এমন লোক বাইর হবে যাদের কণ্ঠ চিনির চেয়েও মিঠা, মধুর চেয়েও মিঠা, পোশাক খুব উন্নত, কণ্ঠ মধুর চেয়েও মিঠা, পোশাক আশাক খুব উন্নত, কিন্তু তাদের অন্তরটা হবে হিংস্র ভাগের মতো, তিতা যে মাকল ফল, ওই ফলের চেয়েও তিতা হবে তাদের অন্তর, মানে উদ্দেশ্য ভিন্ন, নিজের দলের দিকে টানা, নিজের গ্রুপের দিকে টানা, নিজের আকিদার দিকে টানা। বর্তমানে কেউ দেখবেন যে কেউ টানতেছে এই ইহুদি হয়ে যাও, কেউ টানতেছে খ্রিস্টান হও, কেউ টানতেছে মূর্তি পূজক হও, কেউ টানতেছে আহলে হাদিস হও, কেউ টানতেছে শিয়া হও, কেউ টানতেছে বাবার দিকে, কেউ টানতেছে মাজারের দিকে, শুধু টানাটানি, কেউ টানতেছে সুদের দিকে, কেউ টানতেছে ঘুষের দিকে, কেউ টানতেছে পাপের দিকে, শুধু টানাটানি চলতেছে, হাজার লাইনে আহ্বান চলতেছে, দাওয়াত চলতেছে, আমি আপনি কোন পথে যাব। সঠিক পথ বুঝা আমাদের সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এজন্যই আলেমের শরণাপন্ন হওয়া। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহ রাসূল বলেছেন বরকত, কল্যাণ, খায়ের, সফলতা, দিনের মধ্যে দিনই লাইনে যারা বড় তাদের সাথে, আকাবিরদের সাথে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেই ব্যাখ্যা মানতে হবে, ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা মানতে হবে, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত জি হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, দীনের এই সমস্ত আকাবিরগণ দীনের যে ব্যাখ্যা দিয়েছেন, যে রাস্তা বাতলি দিয়েছেন, সেই পথে থাকতে হবে। আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত ওই বড়দের সাথে। তাফসির বিন রায়, নিজে নিজে তাফসির, এটা জায়েজ নাই। আপনি একটা আয়াত পড়লেন, আপনি গবেষণা শুরু করলেন, এই আয়াতের এই ব্যাখ্যা হতে পারে, এই আয়াতের এই ব্যাখ্যা হতে পারে, ইসলামে এই ব্যাখ্যা করার অনুমতি কাউকে দেওয়া হয় নাই। আয়াতের ব্যাখ্যা হাদিস, আয়াতের ব্যাখ্যা আয়াত দিয়া করতে হবে, প্রথমে এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়া করতে হবে,
যদি কোনো আয়াতের ব্যাখ্যা আয়াত দিয়ে পাওয়া না যায় তাহলে হাদিস থেকে এটাকে ফলো করতে হবে, হাদিসে ব্যাখ্যা আছে কিনা। হাদিসে যদি ব্যাখ্যা খুঁজে না অবশ্যই পাওয়া যাবে, যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আকাবিররা কি ব্যাখ্যা দিয়েছেন, আগের বড় বড় আলেমরা কি ব্যাখ্যা দিয়ে গিয়েছেন সেই ব্যাখ্যা মানতে হবে। আমি নিজে গবেষণা করে একটা ব্যাখ্যা বের করব এই অনুমতি আল্লাহ রাসূল কাউকে দেন নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেও অনেকবার এমন হয়েছে, তার চেয়ে অনেক ছোট বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেক ছোট, রাসূলের জামানায় তিনি ছোট ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন যে এই আয়াতের ব্যাখ্যা কি হবে। হযরত উমর জেনে নিয়েছেন যে আয়াতের ব্যাখ্যা কি হবে তার থেকে অনেক ছোট বয়সে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় কোরআনের ব্যাখ্যাতা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এটাও জেনে রাখা উচিত যে তিনি পোড়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস পোড়া বেফাকে ফাস্ট হইয়া বৃত্তি 100টা আইনা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে তিনি রইসুল মুফাসসিরিন হন নাই। ওস্তাদের সাথে বেয়াদবি করে, ওস্তাদদের বিরুদ্ধে আন্দোলন করে তিনি রইসুল মুফাসসিরিন হন নাই। তিনি রইসুল মুফাসসিরিন হয়েছেন রাসূলের দোয়ার বরকতে। আল্লাহ রাসূল ইস্তিনজা গিয়েছেন, তাকে কিছুই বলেন নাই, সে ছোট ছিল, তো ইস্তিনজা গিয়েছেন, ওযু লাগবে, পানি লাগবে, পানির লোটা বা বদনা যেটা ছিল সেটা নিয়ে তিনি দাঁড়াইয়া রয়েছেন রাসূলের অপেক্ষায়। নিজ থেকে খেদমত যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু করেছেন, আল্লাহ রাসূল অনেক খুশি হয়েছেন, খুশি হইয়া দোয়া দিয়া দিছেন, আল্লাহুম্মা আল্লিম হুল কিতাব, আল্লাহ আপনি তাকে কিতাবের ইলম দান করেন। কিতাব বলতে কোরআন। এই দোয়ার বরকতে তিনি রইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। দোয়া নজর, অনেকে অনেকে ভাবে যে আমার ছেলের বড় আলেম আমি বানাবো, মিশরে পাঠাবো, মদিনা ভার্সিটিতে পাঠাবো, ভাই এক হলো জানা, জানা আবু জাহেল কম জানতো না, আবু জাহেল কম জানতো না, আবুল হেকাম ছিল তার নাম, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের মতো এত বড় সাহিত্যিক তৈরি হবে না, সেও তো জানতো। ইবলিসের এলেম চাইরো আসমানি কিতাব, 104 আসমানি কিতাবের এলেম পুরোপুরি এলেম ইবলিসের আছে, তো কি সে আলেম? এলেম একটা নূর, এটা এক সিনে থেকে আরেক সিনে দাখিল হয়, ওস্তাদদের দোয়ার বরকতে আসেন, বুজুর্গদের নজরের বরকতে আসে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে এসলা নসিব করেন। হযরত তানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলামের ইতিহাসে এমন হয় নাই যে কেউ ওস্তাদের সাথে বেয়াদবি করেছে আর বড় আলেম হয়েছে, ইসলামের ইতিহাসে এমন হয় নাই। ওস্তাদের অবাধ্য হয়েছে, ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, ওস্তাদকে কষ্ট দিয়েছে আর বড় আলেম হয়ে গেছে, ইসলামের ইতিহাসে এরকম ঘটনা নাই। যারাই বড় হয়েছেন ওস্তাদের দোয়া, ওস্তাদের খেদমত, ওস্তাদের ভালোবাসা, ওস্তাদদের সান্নিধ্যের বরকতে বড় হয়েছেন। এই বিষয়টা আমাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে এসলা নসিব করেন। তো মূর্তি পূজার দিকেও আহ্বান করা হচ্ছে, ঘরে ঘরে ছবি, রাস্তায় রাস্তায় ছবি। হয়তো আপনারা ভাববেন যে ছবির ক্ষেত্রে এত কড়াকড়ি কেন, আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, যে ঘরে ছবি থাকবে, কুকুর থাকবে, কিছু কিছু কুকুর পালা জায়েজ আছে, এটা মাসলা জেনে নিতে হবে,
কোন কুকুর পালা জায়েজ, কিভাবে পালতে হবে, আর কুকুর পালা জায়েজ হলো কুকুরকে ঘরে রাখা তো জায়েজ নয়, বাহিরে রাখতে হবে। বিদেশে দেখেন ঘরে ঘরে কুকুর, কুকুরই তাদের জিন্দগি, প্রত্যেকের ঘরে ঘরে কুকুর। যে ঘরে কুকুর থাকবে, যে ঘরে ছবি থাকবে, পরিষ্কার কথা সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর আল্লাহ পাকের নিয়ম হলো তিনি গজব পাঠান, গজবের ফেরেশতার মাধ্যমে পাঠান, রহমত পাঠান, রহমতের ফেরেশতার মাধ্যমে পাঠান, এটা আল্লাহ পাকের নিয়ম। এখন আপনার আমার ঘরে স্কুল প্রত্যেকটা ছেলে মেয়ের ছোট বইয়ের মধ্যে ছবি, পৃষ্ঠা পৃষ্ঠায় ছবি, অফিসে অফিসে ছবি, তো সুদের কারবার ঘুষের কারবার হবে না তো কি হবে? রহমতের ফেরেশতা নাই তো আগুন জ্বলবে না তো কি জ্বলবে? অশান্তির কারণ তো এখানে, সামনে তো ঘরে ঘরে ভাস্কর্যই চলে আসবে, মূর্তি চলে আসবে। তো ছবির ব্যাপারে হার্ড লাইন ইসলামে কেন, যদি এটা জানতে হয় পূর্ব ইতিহাসে যাইতে হবে, মূর্তি পূজা কিভাবে আসলো সমাজে। আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করলেন, ইবলিসের ইচ্ছা ছিল সে সারা দুনিয়ায় হাঁটতো আর ইবাদত করত, এমন কোন জায়গা নাই দুনিয়ায় যেখানে তার সেজদা পড়ে নাই। তার ইচ্ছা ছিল, তার ইবাদতের উদ্দেশ্য ছিল সে যেন খলিফা হতে পারে জমিনের, ইবাদতের ইচ্ছা ছিল সে যেন খলিফা হতে পারে। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, ঘোষণা দিলেন এবং বললেন যে এরাই আমার খলিফা হবে, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সংক্ষেপে বলে যাচ্ছি, এরপর হযরত আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক বললেন সেজদা কর, সেজদা বলতে সম্মান, আর ওই জামানায় এই ধরনের সেজদা জায়েজ ছিল, সেজদা বলতে সম্মান করো, হযরত আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা সেজদা করলো ইবলিস ব্যতীত, কারণ তার ইচ্ছা ছিল সে খলিফা হবে এবং সে এটা ব্যক্ত করছে যে আমি কেন তাকে সেজদা করব, আমি তো তার থেকে দামি, আমি আগুন দ্বারা তৈরি, আমি উপরে উঠি, সে মাটি দ্বারা তৈরি, সে তো নিচের দিকে যায়, আমি কেন তাকে সেজদা করব। এরপর আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন, সে চিরমরদুদ হয়ে গেল। পরে সে চ্যালেঞ্জ করছে, প্রত্যেক আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো, আমি যেহেতু জাহান্নামে যাব এদেরকেও জাহান্নামে নিয়ে ছাড়বো, এটা তার চ্যালেঞ্জ। এই গতির উপরে, এই টার্গেটের উপরে সে চলতেছে, এজন্য হাজার ভাবে, হাজার লক্ষ কোটি পদ্ধতিতে শয়তান মানুষকে ধোকা দিতে থাকে। শয়তানের ধোকা ধোকা বোঝা এটা সাধারণ মানুষের জন্য কষ্টকর। কোনটা কোনটা শয়তানের ধোকা, শয়তানের চাল, শয়তানের জাল, শয়তানের নেটওয়ার্ক কি, এটা সাধারণ আলেমরাও অনেক সময় বুঝতে হোঁচট খেয়ে যায়, সাধারণ মানুষ তো দূরের কথা। তো আদম সন্তান এর অতঃপর হযরত আদম আলাইহিস সালাম সংক্ষেপে বলে দুনিয়াতে আসছেন, তার সন্তান হচ্ছে, বিস্তৃতি হচ্ছে, লোকজন বাড়তেছে, সবাই এক ছিল, এক ধর্ম ছিল, সবাই জানতেন আমাদের পিতা আদম আর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তারা চাষাবাদ করতেন, আল্লাহর ইবাদত করতেন। যখনই তারা আল্লাহর ইবাদত করত, শয়তানের এটা সহ্য হইতো না, তার ভিতরে আগুন জ্বলতো যে এরা তো সব জান্নাতে চলে যাচ্ছে, আমার চ্যালেঞ্জ তো আমি বাস্তবায়ন করতে পারি না। তো পর্যায়ক্রমে কিছু ন্যাককার লোক বেশি ন্যাককার হইয়া যায় আর কেউ কম ন্যাককার, সে সবসময় বুদ্ধি খাটায় কেমনে জাহান্নামে নেওয়া যায় মানুষকে। পরে এমন হলো যে কিছু যারা বেশি ন্যাককার এরা অনেক মারা গেল, মারা যাওয়ার পরে শয়তান মানুষের আকৃতিতে আসলো। শয়তান আগে ভাবছে যে ধৈরে যদি আমি তাদেরকে বলি মূর্তি পূজা করো, এরা তো আমাদের দারুণভাবে সাইজ করবে, জবাই করে দিবে, যে আমরা আবার মূর্তি পূজা কেমনে করবো, আমরা তো, আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করছেন। প্রথমেই তো তাদেরকে পাপের দিকে ডাকা যাবে না। এক মহিলা বিদেশ থেকে টেলিভিশন নিয়ে আসছে, বড় টেলিভিশন,
কি ব্যাপার, টেলিভিশন কেন আনলেন? কয় টেলিভিশনে এত বড় বড় হুজুররা এত সুন্দর সুন্দর কথা বলে, ও আর শোনার জন্য নিয়ে আইছে? কথা তো ঠিক আছে, টেলিভিশনে কোন মার্কা হুজুররা ওয়াজ করে সেটাও তো আমাদের বুঝতে হবে, কোন মার্কা হুজুররা ওয়াজ ভিডিও করে আর কোন মার্কার হুজুররা টেলিভিশনে যায়া নারী পুরুষে ধাক্কা খাইয়া অনুষ্ঠান করে সেটাও তো আমাদের জেহানে থাকতে হবে। শয়তানের ধোকা কতভাবে যে আমাদেরকে জড়িয়ে ধরবে সেটা তো আমরা বুঝবো না। দৈরাই সে মূর্তি পূজার কথা বলে নাই, বললে তো মার খাবে আর জানে মানবে না। পরে সে আইসা বলতেছে, আরে ওই যে অমুক লোক দিন রাত ইবাদত করত, দিন রাত ইবাদত করত, অমুক 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 অমুক, তাদের ব্যাপারে তোমাদের ধারণা কেমন? সবাই বলে, আরে তারা তো আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিল, তারা এমন মানুষ ছিলেন যে পাপের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, তারা আল্লাহ পাকের কাছে যা চাইতেন আল্লাহ পাক তাদের সমস্ত দোয়া কবুল করতেন, তারা আল্লাহ পাকের খাস ওলি ছিলেন। এইভাবে একটা গাস্ত করছে সে ওই সময়ের মানুষের কাছে যাইয়া যাইয়া, আগে নামগুলো পোষাইছে যে অমুক অমুক কেমন, জি জি অমুক অমুক ওকে, শ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রিয় বান্দা। এভাবে সকলের অন্তরে তাদের প্রতি সে আগে ভালোবাসা সৃষ্টি করছে। কিছুদিন পরে তার গাস্তের, তার দাওয়াতের রূপ পরিবর্তন হলো। সে আবার গেল, যা বললো তো এরা এত ভালো মানুষ, তো তোমরা তাদেরকে স্মরণ করো না, তাদের নাম মুখে নাও না, তাদের কোনো আলোচনা নাই, এটা কি উচিত? কয় এটা তো উচিত না, তারা ভালো মানুষ ছিল, তাদেরকে স্মরণ করা উচিত, তাদেরকে দেখা উচিত, তাদেরকে ভাবা উচিত, তারা তো ভালো মানুষ ছিল। নতুন দাওয়াত, পুরা সমাজব্যাপী সে দাওয়াত দিল। এখন সবার ভিতরে এক ফিকির এসে গেল, এত ভালো মানুষ ছিল, তাদেরকে আমরা স্মরণ করি না, তাদেরকে দেখি না, তাদের আলোচনা না, এটা তো জুলুম হচ্ছে, এটা তো হক আদায় হচ্ছে না। এক ফিকির সবার ভিতরে ঢুকাই দিল। তৃতীয় পর্যায়ে আবার গেল, যা বলতেছে যে তাদেরকে দেখা উচিত কিনা। কয় লোকজন বলতেছে, হ্যাঁ তাদেরকে তো দেখা উচিত, তাদের থেকে বরকত নেওয়া উচিত, তাদের থেকে দোয়া নেওয়া উচিত, তাদের কাছে যাওয়া উচিত, কিন্তু আমরা তো রাস্তা পাচ্ছি না, আমরা কেমনে তাদেরকে দেখব? তারা তো মারা গেছেন, তারা তো দুনিয়াতে নাই, তাদের থেকে বরকত হাসিল কেমনে করব? লোকজন বলল, তো শয়তান বলল রাস্তা তো আছে। কি রাস্তা? তাদের ছবি অঙ্কন কর, তাদের আকৃতি অঙ্কন কর। এখন এরা তো ছবি অঙ্কন করতে পারে না, পরে শয়তানই শিখেছে এমনি এমনি ছবি আঁকতে হয়। তো কোনো রকম পাথরে, মাটিতে, কাঠের উপরে, গাছের মধ্যে, দেখবেন গাছের সুপারি গাছ বা গাছের নরম যে অংশ, ওই অংশে আপনার নাম যদি আপনি লিখে দেন, আজীবন নাম এটা থাকবো, খোদাই হয়ে যায়, যে এভাবে ছবি আঁকতে হয়। তো ছবি আঁকছে, ছবির নামও দিছে, পাথরে, কাঠে, গাছে, মাটিতে ছবির নাম দিছে, উনার নাম ইয়াগুস, উনার নাম নসর। এই যে মূর্তি, যে মূর্তিগুলো হিন্দুরা বড় বড় মূর্তি, এগুলো এক জামানায় এরকম বড় বড় বুজুর্গ ছিল, যাই হোক নাম দিছে। এখন ছবি আর নাম, এখন সকালবেলা যখন কাজে তারা বাইর হয়, তখন ওই যে আমাদের অমুক বুজুর্গ তার ছবি এটা, হায়রে উনি ভালো মানুষ ছিল, ছবিটা ধরে ধুলাবালি মুছা দেয়, বুকে নেয়, চুমা খায়, উনি ভালো মানুষ ছিলেন, বুজুর্গ ছিলেন, এতটুকু। এই অবস্থায় এই দাওয়াত সে ঘরে ঘরে পৌঁছাই দিল। এখন ঘরে ঘরে এভাবে ছবি তৈরি করলো, নাম দিল আর তাদেরকে স্মরণ করে। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হচ্ছে, সমাজের মধ্যে যে লোকই নেককার ছিলেন, ভালো ছিলেন, তার মৃত্যুর পর এরকম ছবি তৈরি করা হয় তার নামে আর তাকে স্মরণ করা হয়। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হলো। এরপরে তার নতুন ষড়যন্ত্র শুরু, সে এখন গাছ দাওয়াত দিতেছে যে শুধু ছবি দিয়া, ছবি দেখে তো তৃপ্তি মিঠে না, শুধু ছবি দ্বারা তো এই বরকত হাসিল হয় না, এত ভালো মানুষ ছিল, শুধু ছবি দেখেই কি তোমরা বরকত পাইয়া যাইবা? তোমাদেরকে তো আরো অগ্রসর হইতে হবে। উৎসাহ দিছে, কি করা যায়? যে
ভাস্কর্য তৈরি করো। মিনা সুয়ারি ইলে তামাসিল, তামাসিল মানে ভাস্কর্য, যেটা পাথর খোদাই করে তৈরি করা হয় বা মাটি দিয়া, সেটাকে বলে ভাস্কর্য, যে তোমরা ভাস্কর্য তৈরি করো। পরে কেমনে ভাস্কর্য তৈরি করবে সেই শিখালো। এখন ওই ছবিটা মিনাত তামাসিল ইলাল মিনাল আসনামি মিনা সুয়ারি ইলাত তামাসিল, ছবি থেকে এই ছবিগুলো এখন ভাস্কর্যে রূপান্তরিত হলো। এখন ঘরে ঘরে ভাস্কর্য, পাথরের মাটি, ওই লোকগুলোই নাম দিয়ে দিছে, উনি অমুক বুজুর্গ, উনি অমুক বুজুর্গ, উনি অমুক বুজুর্গ। এখন তারা কেউ ওই ভাস্কর্যের পূজা করে না, ভাস্কর্য রিজিক দেয়, উপকার করে, ক্ষতি করে, এই আকিদাও নাই। আকিদা ঠিক আছে, আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বিপদ দেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন, আকিদা ঠিক আছে। কিন্তু ঘরে ঘরে এখন ভাস্কর্য, আর যেই এখন মারা যায় তারই একটা ভাস্কর্য তৈরি করা হয়। এইভাবে আদম সন্তান পৃথিবীর যেই যেই অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ওই ওই অঞ্চলে শয়তান ভাস্কর্য ঢুকাইয়া দিল। এখন দোকানে দোকানে ভাস্কর্য, রাস্তায় রাস্তায় ভাস্কর্য, ঘরে ঘরে ভাস্কর্য, জায়গায় জায়গায় ভাস্কর্য। যারা ভাস্কর্য তৈরি করলো এই প্রজন্ম, এরা কি করে? এরা ভাস্কর্য দেখে স্মরণ করে যে উনি ভালো মানুষ ছিলেন, উনি আল্লাহওয়ালা ছিলেন, যা দোয়া করতেন তা কবুল হতো, হ্যাঁ ভালো মানুষ ছিলেন, আমাদের ভালো হওয়া উচিত। এরা এতটুকু, এই প্রজন্ম এরা ওই ভাস্কর্য ধুলামুছা পরিষ্কার করে, ভাস্কর্যকে আদর করে, কখনো চুমু খায়। আমরা 500 টাকার বান্ডিল একটার কাছে ইমান বিক্রি করে দেই, ধর্ম বিক্রি করে দেই, এরপরেও যে আল্লাহ আল্লাহর রহমত অব্যাহত রাখছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। ভাই যত আমরা পাপের দিকে অগ্রসর হব তত আমরা বিপদে পড়তে থাকব, আগুন জ্বলতে থাকবে। আজ ঘরে ঘরে আগুন, একটা ছেলে মেয়েও মা বাবার কথা মানে না। খবর নিয়ে দেখেন, যে ঘরে দিন নাই, ধর্ম নাই, একটা ছেলে মেয়েও মা বাবার কথা মানে না, মা বাবাও তাদের কথা মা বাবার কথা মানে না, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, সর্বত্র আগুন, সর্বত্র আগুন। সবার শুধু অর্থের দরকার, সম্মানের দরকার, গদির দরকার, অর্থের দরকার, সম্মানের দরকার, গদির দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার। ধর্ম থাক না থাক সেটা ঐচ্ছিক বিষয়, আমার এটা লাগবে। আজ আরব রাষ্ট্রগুলো ইহুদিদের সাথে সম্পর্ক করতেছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যারা তোমাদের দিন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সাথে বৈশো না, সম্পর্ক রাখো না। যদি এই আল্লাহর দুশ্মন মুসলমানদের দুশ্মনদের সাথে তোমরা সম্পর্ক রাখো তাহলে তোমরা তাদের মধ্যেই গণ্য হবা। মুসলিম রাষ্ট্রগুলো কেবলমাত্র ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেল, আর কেউ মূর্তি পূজকদের কাছে বিক্রি হয়ে গেল। তারা যা বলবে তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহিবুজ নসিব করেন। বাবা বড় ভয়ঙ্কর সময় সামনে আসতেছে, বড় ভয়ঙ্কর সময়। যে ঘরে ছবি থাকবে, মূর্তি থাকবে, প্রতিমা থাকবে, ভাস্কর্য থাকবে, যে সমাজে, যে ঘরে, যে পরিবেশে, সেখানে আল্লাহর রহমত আসবে না। এখন দেখেন ঘরে ঘরে ছবি, বৈরবে এই যে কত লক্ষ টাকার ফেস্টুন লাগানো হয়েছে ফিলারে ফিলারে। ভাই আপনি নির্বাচনে দাঁড়াইছেন, ভালো কথা, এক দুই জায়গায় লাগাই দিলে তো হয় যে অমুককে নির্বাচন করবে, নামটা ঘোষণা করলে তো হয়, একবারে প্রত্যেক ফিলারে ফিলারে ছবি লাগাইতে হবে? এই জন্যই ছবি তোলা নিষেধ ইসলামে, ফেতনার কারণ। মহিলারাও পিছিয়ে পিছিয়ে নাই, তারাও লাগাইছে। দেশের সম্পদ কোন দিকে যাচ্ছে, কারা খেয়ে ফেলতেছে দেশের সম্পদ? এক পর্যায়ে এমন আসবে আপনি যা কামাবেন অর্ধেক দিয়ে দিতে হবে, কিছুই করার নাই।
অর্ধেক দিয়ে দিতে হবে, কামাবেন আপনি দিয়ে দিতে হবে অর্ধেক। অনেক রাষ্ট্রে আইন কায়েম হয়েও গেছে, জনগণ যা কামাবে সরকারকে অর্ধেক দিয়ে দিতে হবে, কিছুই করার নাই বলার নাই, ঠুস করে মেরে ফেলবে। পরিস্থিতি নাজুক, যদি পাপ বর্জন না করি, যদি নামাজ, আল্লাহ পাক বলেছেন দিনকে মজবুতির সাথে ধরো, আমরা নিজেরা নিজেদের অবস্থানে থেকে একটু চিন্তা করি, যেভাবে আমি আমার ব্যবসা ধরলাম, যেভাবে আমি আমার চাকরি ধরলাম, আয় রোজগার ধরলাম, সেভাবে কি আমি আমার আল্লাহকে ধরলাম, সেভাবে কি আমি আমার নামাজ রোজা ইমানকে ধরলাম, যেভাবে আমি আমার পোশাকের প্রতি খেয়াল করি, শরীরের প্রতি খেয়াল করি, আমার ব্যবসার প্রতি খেয়াল করি, আমার ভবিষ্যৎ নিয়ে খেয়াল করি, সেভাবে কি আমার ইমান নিয়ে খেয়াল করি। বা ইমান তো আসল জিনিস, যার ইমান আছে তার সব আছে, যার ইমান নাই তার কিছুই নাই। এখন তো ইমান আসে আর যায়। আল্লাহ রাসুল যে বলেছেন সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যা হয়ে যাবে কাফের, সন্ধ্যা হবে মুমিন, সকাল হয়ে যাবে কাফের, এখন তো সেটাই দেখা যাচ্ছে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটা কঠিন, ইমান রক্ষা করা এর চেয়ে বেশি কঠিন হবে কিয়ামতের আগে। নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের ইমান চলে যাচ্ছে, কি হবে আমাদের উপায়, কোন গন্তব্যের দিকে আমরা ছুটতেছি, কয়জন কোটিপতি তার কোটি টাকার সম্পদ নিয়ে কবরে গেল, আর যে রোগ বাইর হয়েছে করোনা, এটা তো আল্লাহর কুদরতি খেলা, করোনার চোখ আছে, বিবেক বুদ্ধি আছে, করোনার চোখ আছে, একটা মশা কত ছোট, এরও কিন্তু বুদ্ধি মারাত্মক থেকে বেশি, পিঁপড়া যে ঘর বানায়, বাবুই পাখি চড়ুই পাখির ব্রেন আমাদের থেকে বেশি, এত সুন্দরে তারা ঘর বানায় তাল গাছের পাতার মধ্যে, এত ঝড় কিন্তু তার ওই বাসা ছুটে না, স্বামী স্ত্রী থাকার ঘর আলাদা রাখে, রুম একটা রাখে এরা, এরপরে বসার জায়গা আলাদা রাখে, রাত্রের আলোর জন্য জোনাকি পাখি জোনাকি পোকা একটা নিয়ে ঘরের মধ্যে লাগাই রাখে, এটা আলো দেয়, এদের বুদ্ধি দেখেন, বাবুই পাখি করুণারও বুদ্ধি আছে, জ্ঞান আছে, সে দেখে। কোটিপতিদের চোখ খোলার জন্য করুণা আসছে, যে তোমার কোটিপতি তোমার কোটি টাকার সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না, মৃত্যুর পরে তো তোমার উপকারে আসবেই না, এই শিক্ষা দেওয়ার জন্য, ধাক্কা দেওয়ার জন্য করুণা সামনে আসলো। কিন্তু আমরা তো সেই পাগলা কুত্তার মতো ছুটতেই আছি, দৌড়তেই আছি, কার কত টাকার দরকার কেউ সুনির্দিষ্ট ভাবে এটা বলতে পারবে না, দরকার হঠাৎ করে পড়বেন আর শেষ হয়ে যাবে, হঠাৎ করে পড়ব আর শেষ, ওই সময় বন্ধু বান্ধব আর থাকবে না, সম্পদও থাকবে না, স্ত্রীও থাকবে না, শেষ নজরটা দেখার জন্য সন্তান যায় না, করুণায় যারা মারা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন অফাত হয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু এসেছেন, বাহুতে হাত রেখেছেন, কপালে চুম্বন চুমু খেয়েছেন। আমার এক ওস্তাদকে দেখেছি, আমাদের এক ছাত্র ভাইয়ের সন্তান কি এসে কপালে চুমু খাবে, করুণায় মারা গেলেন আর কি, লাশটাও তো ঘরে ঢুকায় না, আর আল মারকাজুল ইসলামী ওটা কমি মাদ্রাসা মুফিদুল ইসলাম, এরা লাশ ধোয়ায় টোয়ায় বাড়ির আশপাশে আনার দরকার নাই, আপনারা আপনারা সারান। সব দেখি সব বুঝি, কিন্তু এই ব্রেন কাজ করে না, ব্রেন অকেজ হয়ে গেছে, হ্যাং হইয়া গেছে, মোবাইল যেরকম হ্যাং হইয়া যায়, শয়তান এতটা ডিম পারছে আমাদের মাথায় ব্রেনের উপরে, শয়তানি জাল, এভাবে শয়তানি জালে আমরা এভাবে আকৃষ্ট যে ব্রেন হ্যাং হইয়া গেছে, সত্য কি মিথ্যা, বাস্তব কি অবাস্তব আমরা বুঝি না, বাস্তব নিয়ে চিন্তা করি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন।
আল্লাহ পাক আমাদেরকে এসলা তাসকিয়া নসিব করেন, নিজের জন্য কিছু করার তৌফিক দান করেন। ভাই নিজের জন্য কিছু করি, নিজের জন্য কিছু করি, ভালো খাই, ভালো পড়ি, ভালোভাবে থাকি, আখেরাতের ফিকির করি, নামাজ রোজা ধরি, সত্য কথা বলি, কাউকে কষ্ট না দেই, গোলখুরি না করি, মিথ্যা না করি, গীবত না করি, ফেতনায় না পড়ি। এখন ফেতনা আর ফেতনা, ধর্মীয় প্রতিষ্ঠানেও ফেতনা, মসজিদেও ফেতনা, মাদ্রাসায়ও ফেতনা, স্কুল কলেজেও ফেতনা, জায়গায় জায়গায় ফেতনা, এত ফেতনা আর এত ফেতনার জট লাগতেছে যে এই জট খোলা মনে হয় আর সম্ভব হচ্ছে না, নিতে চায় না। আল্লাহর ঘরে দিবেন 5 লক্ষ টাকা ঋণ, 10 টাকা কেমনি দিবেন? হ্যাঁ, এজন্য একটু মোটামুটি বড় নোট দেওয়ার চেষ্টা করি সবাই। আল্লাহ পাক খুব তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখান দিয়ে যাও।